চিনার দিয়ে উনি মানুষ চিনার দিয়ে উনি মানুষদেরকে যে ওয়াদা করেছিলেন ওয়াদায় প্রথমে কথা ছিল চিনার দিয়ে উনি থেকে বহিরাগত সন্ত্রাস উন্নয়নমূলক কাজ রাস্তা স্কুল মন্দির প্রথম মন্দির চিনার দিয়ে উনি হাই স্কুল প্রাইমারি স্কুল মসজিদ মাদ্রাসা এবং সৌর বিদ্যুৎ এমন কোনো জায়গা নাই। এখন নির্বাচন এসেছে, নির্বাচনের সময় অনেক প্রার্থী দেখা যায়। আমরা কিন্তু বিগত 2011 থেকে 10টি বছর অতিবাহিত হচ্ছে এই প্রফেসর কামরুল ইসলাম গাজীর এই চিনার ইউনিয়নের চেয়ারম্যান। তিনি চেয়ারম্যানের পাশে এমন কোনো জায়গা নাই যে প্রফেসর কামরুল ইসলাম গাজী তার পদাপন্ন করে নাই। আর আজকে যারা প্রার্থী এসেছেন একটি ছোট গল্প বলতে হয় যে পরাণ পাখি আর পরাণ বধু। আজকে যারা প্রার্থী এসেছেন এই বিগত 10 বছর কি আমরা তাদেরকে পেয়েছি? পেয়েছি না। পেয়েছি কাকে? প্রফেসর কামরুল ইসলাম গাজীকে। সর্বক্ষণ বিরাজ করছে আমাদের পাশে আছে সে হলো পরাণ পাখি, আর যে পরাণ বধু, আর যে পাখির মতন নির্বাচন এলে উড়িয়া আসে, আবার নির্বাচন শেষ ফেলকের উড়িয়া যায়, তাদেরকে বলে পরাণ পাখি। আমাদের মাঝে এখানে পরাণ বধুস্বর এই প্রফেসর কামরুল ইসলাম গাজী লেগিয়ে আছে। আমরা চরপাড়া কেন্দ্রে ভোট দিব, সবার ভোট কিন্তু আমাদের চরপাড়া কেন্দ্রে। আমরা কি পারিলা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো? পারিলা কেন্দ্রে যদি আমরা গিয়ে ভোট না দিতে পারি তো তারা নৌকা কিভাবে আনবো বলেন? দলের চেইন অফ কমান্ড, দলের সভাপতি ডক্টর আনোয়ার আশরাফ খান এমপি মহোদয়, দলের সেক্রেটারি, আমাদের চিনার ইউনিয়নের কিছু দুইটা বোর্ড, চিনার ইউনিয়নের সভাপতি প্রফেসর কামরুল ইসলাম গাজী, নূর মোহাম্মদ মোল্লা টিটু চারটা বোর্ড, জেলা পরিষদের সভাপতি এবং সেক্রেটারি ছয়টা বোর্ড। ছয়টা বোর্ডের মধ্যে অলরেডি চারটা বোর্ড আমাদের হয়ে গেছে। আমরা যারা ও দলের অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি আছি সবাই আমরা এখানে উপস্থিত। অতএব নৌকা নেওয়ার আর কোনো তাদের ভাষা নাই, যাতে কিছুই বলুক না কেন নৌকা তারা পাবে না। যাক, আগামী মার্চ মাসে নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা এই নির্বাচনী প্রচারণার জন্য আপনাদের মধ্যে এসেছি। এখানে দল ইয়ার চেয়ারম্যানই করে গেছেন, আমার জানা সত্যি কোনো ভুল নাই। আমি এখানে মিটিং হওয়ার 1.5 ঘন্টা আগে আসছি। অনেকেই বলছে যে উপস্থিত সময় প্রফেসর কামরুল ইসলাম গাজী যদি কোনো কিছু দিতে নাও পারে বাড়িতে গেলে ঠিকই দিয়ে দেয়। এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আবারও নৌকা মার্কার ভোট চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। জয় বাংলা।